হয়তো কেমন হতো যদি আপনি কলকাতার ইকো পার্ক থেকে এক তুরিতে মহলে আবার এখান থেকে এক তুরিতে পৌঁছে যাবেন গ্রেট ওয়াল অফ চায়না। গ্রেট ওয়াল অফ চায়না থেকে আবার এক তুরিতে পৌঁছে যাবেন রোমের কলোসিয়ামে। আবার এখান থেকে আপনি এক তুরি মারলে ব্রাজিলের স্ট্যাচু অফ লিবার্টি। আবার এখান থেকে এক তুরিতে আপনি আইফেল টাওয়ার থেকে এক তুরিতে মিশরের গিজার পিরামিডের কাছে। তো এরকম ধরনের অ্যাক্টিভিটি যদি আপনি পেতে চান আপনাকে অবশ্যই ইকো পার্কে আসতে হবে। এখানে বিভিন্ন রকম জিনিস আছে, বিশ্বের সাতটা আশ্চর্য, অনেক কিছু আছে যা বলে শেষ করতে পারবো না। আপনারা আসুন এবং দেখুন এবং উপভোগ করুন। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি ইকো পার্কেই। আগের ভিডিওটা যেখান থেকে শেষ করছিলাম আজকে সেখান থেকে আমি সেই ভিডিও আবার ওখান দিয়ে শুরু করছি। তো আজকে ইকো পার্কের ভেতরে কী কী আছে সেইগুলো দেখাবো। তা আমি 4 নম্বর গেটেই আছি, তা আগে টিকিটটা কেটে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি 4 নম্বর গেটে ঢুকে ভেতরে গিয়ে। সঙ্গে থাকুন, দেখ এই যে টিকিট কেটে নিয়েছি, এখন যাব 4 নম্বর গেটের দিকে। 4 নম্বর গেটের ওখানে এখন বিশাল ভিড়, হয়তো কোনো স্কুলের বাচ্চারা এসছে তাই লাইন আছে। তো আমি 4 নম্বর গেট দিয়ে ঢুকে ভেতরে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। সব কোনো স্কুলের ট্যুর হয়েছে কত ভিড়। ঢুকে গেলাম, ঢুকে প্রথমেই দেখবেন এরকম একটা করোনা স্ট্যাচু করা আছে। ভেতরে যাই, ভেতরে গিয়ে কথা বলছি তারপরে। ইকো পার্কের 4 নম্বর গেট থেকে ঢুকলাম, ঢুকেই আপনারা এই করোনা স্ট্যাচুটা দেখবেন। আর একটুখানি এসেই আপনারা আপনাদের ডান দিকেই পড়বে পেয়ান ইউজ টয়লেট, কোনো অসুবিধা নেই, প্রবলেম নেই। আর এদিকে আইসক্রিম টাইসক্রিমের দোকান পেয়ে যাবেন। তো আমি এখন ঢুকলাম, যাই ভেতরে যাই পুরোটা তারপর দেখাচ্ছি। চার নম্বর গেটে ঢুকে দেখি অনেক বাচ্চারাদের হয়তো কোনো আজকে নিয়েছে। তো দেখুন দুপাশেই এপাশেও কত বাচ্চা, এপাশেও কত বাচ্চাদের খেলছে। দেখুন দুপাশেই বাচ্চারা, আমি ইকো পার্কটা ঘুরবো 2 নম্বর গেট থেকে। তাই 4 নম্বর গেট থেকে আমি আগে হেঁটে 2 নম্বর গেটে আসলাম, 2 নম্বর থেকে আমি হেঁটে 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 চারদিক ঘুরে আপনাদের দেখাবো কোন জায়গায় কী আছে না আছে। তাই এখন হেঁটে হেঁটে 2 নম্বর গেটের দিকে আসলাম। এবার এখান থেকে আপনাদের দেখাবো 2 নম্বর গেট থেকে কোথায় কী। আপনারা 4 নম্বর দিয়েও দেখতে পারেন, কারণ আমি 7 ওয়ান্ডার্সটা লাস্টে দেখাবো। এই কারণেই আমি আগে 2 নম্বরে আসলাম, 2 নম্বর থেকে এখানে যা যা আছে সেইগুলো দেখাবো, 7 ওয়ান্ডার্স আমি লাস্টে দেখাবো। আর আপনারা চাইলে আপনারা 4 নম্বর গেট থেকে ঢুকে 7 ওয়ান্ডার্স দেখে তারপরে আর যা যা আছে ওইগুলো দেখবেন। তো ভিডিওটা দেখুন, ভালো লাগবে আশা করছি। ভালো লাগলে অবশ্যই তো লাইক একটা কমেন্ট করবেনই, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো চলুন আমি 2 নম্বর গেট থেকে আপনাদের চালু করছি। আর একটা কারণ, 2 নম্বর আসার আর একটা কারণ হচ্ছে আমি 4 নম্বর গেট থেকে ঢুকেছি, 4 নম্বর গেট থেকেই বেরাবো।
ওখান থেকে বেরিয়ে আমার সুবিধা হবে গাড়ি ফাড়ি ধরতে, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তা আমি এখন আছি জাপানিজ ফরেস্টে, এখন জাপানি ফরেস্টে ঢুকবো, ঢুকেই আপনারা দেখতে পারবেন এরকম সুন্দর গেটটা সাজানো আছে। আর ঢুকেই আপনি একটা বুদ্ধদেবের স্ট্যাচু দেখতে পারবেন। ঢুকে বাদিকে একটা রাস্তা আছে, সরু রাস্তা, এই সরু রাস্তা দিয়ে যাবেন। ওদিকে একটা জাপানি স্টাইলে, মানে জাপানের যে স্টাইলে বাড়িঘর দর বানানো হয় সেরকম একটা বানানো আছে। চলুন আমি এক ঝলক সেটাও দেখিয়ে আনছি আপনাকে। এরকম জায়গায় রাস্তা আছে, আর ওই যে দূরে করা আছে, তো আমি কাছে গেলাম না, এখান দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা পারলে এইটা দিয়ে গিয়ে ওইখানে উঠতে পারবেন ওপরে, হয়তো ওটা কোনো ক্যাফে ট্যাফে আছে, তা যদি মনে করেন গিয়ে দেখতে পারেন। এই পুরো এরিয়াটা দেখুন, হয়তো এখানে কোনো প্রোগ্রাম আছে এই জন্য প্যান্ডেল ট্যান্ডেল বানাচ্ছে। তা জাপানি ফরেস্ট থেকে বেরিয়ে গেলাম, এর কোনো এন্ট্রি ফি নেই, ফ্রি এন্ট্রি, এখানে ম্যাক্সিমাম সবই ফ্রি আছে, শুধু 7 wonders টিকিট লাগে, আর একটা বাংলার গ্রাম যেটা আছে ওটা মনে হয় 10 টাকা এন্ট্রি। তো এগুলোও দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা ইকো পার্কে ঢুকেই মাঝে মাঝে দেখতে পারবেন যে 2 সিটওয়ালা সাইকেল, তা এইগুলো আপনারা কোথায় পাবেন, কত টাকা ভাড়া, সবই দেখাবো। ভিডিওটা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। দেখুন সামনেই একটা আছে 2 সিটওয়ালা সাইকেল, তো এগুলো কোথায় ভাড়া পাওয়া যায় সেটাও আপনাদের দেখাবো। দেখুন এই যে নিয়ে আসছে, ইকো পার্কে এরকম ওয়াটার অ্যাক্টিভিটিও পাবেন, এটা এখন ফোলাচ্ছে, এই এই জলটায় নামানো হবে, এর মধ্যে আপনি ভেতরে ঢুকতে পারেন, ঢুকে জলের মধ্যে পাক খাবেন। এটা এখন রেডি করছে, এটাও না হবে, হাওয়া ঢোকাচ্ছে ভেতরে। এগুলো 2 নম্বর গেট থেকে ঢুকেই আপনি ডান দিকে আসবেন, ওখানেই পেয়ে যাবেন। শুধু বড়দের না, বাচ্চাদেরও আছে, দেখাচ্ছে, এই দেখুন সামনেই আছে, এই জাম্পিং করে, দেখুন এই যে বাচ্চারা এর মধ্যে উঠে লাফালাফি করে খেলতে পারবে। তা 70 টাকা পার চাইল্ড 10 মিনিট। তো এইগুলো আপনাদের সঙ্গে যদি বাচ্চা থাকে, ছোটো বাচ্চা থাকে, তাদেরকে করাতে পারেন, তারাও খুশি হবে। আরও আছে বাচ্চাদের ছোটো ছোটো গাড়িও আছে যেগুলো এই এই সব রোড দিয়ে চালায়, তো এই গাড়িগুলো আমি এখন দেখতে পাচ্ছি না, দেখলে অবশ্যই আপনাদের 2 সিটওয়ালা সাইকেল যেটা বলেছিলাম সেটা এখানে পাওয়া যায়, 150 টাকা ফর 30 মিনিটস। এই তো আপনারা এখান থেকে সাইকেল নিয়ে আপনারা পুরো ইকো পার্কটা ঘুরতে পারেন, কারণ ইকো পার্কটা অনেক বড় জায়গা। তা 150 টাকা দিলে আপনি 30 মিনিটের জন্য আপনি সাইকেলটা পেয়ে যাবেন, আর মনে হয় 500 টাকা জমা রাখে, 150 500, মানে ওই 350 টাকা মতন জমা রাখবে, জমা রাখবেন, রেখে আপনি 30 মিনিট ঘুরে এসে সাইকেল জমা দেবেন, আপনার কাছে যে টাকাটা আপনি দেওয়া আছে সেটা আপনি ফেরত পেয়ে যাবেন। তা চলুন এবার অন্য জায়গায় যাওয়া যাক। সাইকেল অ্যাক্টিভিটিটা করার পরই তার পাশেই দেখবেন একটা রাস্তা আছে, দুপাশে ফুলের এরকম গাছ আছে দুধারে, তো এই রাস্তা ধরে চলে যাবেন, ফুলের যে বাগানটা আছে সেটা পেয়ে যাবেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সেটাও আমি দেখাচ্ছি। রাস্তাটা কি সুন্দর লাগছে, দুপাশেই গাঁদা ফুলের গাছ লাগানো, সামনেই আছে ওই ফুলের বাগানটা, সেটাও দেখাচ্ছি, সঙ্গে থাকুন।
আপনারা যারা শিকারা রাইড করবেন তারা এখান দিয়ে টিকিট পেয়ে যাবেন, এই যে টিকিট কাউন্টারটা। তো টিকিট হচ্ছে আপনার 30 মিনিট দুই থেকে চারজনের 300 টাকা, আর প্যাডেল বোর্ড পাওয়া যাবে সেটা হচ্ছে 30 মিনিটে দুই থেকে চারজন 200 টাকা। তো আপনারা যদি করতে চান তো এই যে টিকিট কাউন্টারটা, এখানে এসে আপনারা টিকিট করে এই শিকারা রাইড, এই ওয়াটার অ্যাক্টিভিটিটা যদি চান তো করতে পারেন। তো করার আগে, তার আগে এখানে দেখবেন একটা কী করবেন না করবেন, মানে কোনগুলো করবেন, কোনগুলো করণীয়, কোনগুলো নিষিদ্ধ, সেই বোর্ডটা পড়ে নেবেন ভালো করে, তারপরে আপনারা শিকারা রাইডে যাবেন। তো চলুন শিকারা রাইড করলে করবেন, তারপরে আরও জায়গা আছে সেইগুলোও দেখাবো। ইকো পার্কের মাঝে মাঝে এরকম ইয়ে পেয়ে যাবেন, ডিরেকশন বোর্ড, মানে কোন দিকে কী আছে। যেরকম এদিকে আপনার আছে আর্টিস্ট কটেজ, মিউজিক্যাল ফাউন্টেন, 7 ওয়ান্ডার্স, তাই এইগুলো দেখো আপনি যেতে পারবেন। সেগুলো একটু ফলো করবেন তাহলে আপনার কোনো অসুবিধাই হবে না, যেতে পারবেন ভালো মতন। রাস্তাটা দিয়ে আসলাম, ওই রাস্তায় সোজা চলে আসবেন, এরকম আপনারা টয় ট্রেনও পেয়ে যাবেন। যেরকম দার্জিলিংয়ে টয় ট্রেন চলে, এখানেও সেই টয় ট্রেন আছে। টয় ট্রেনের এখানেই টিকিট কাউন্টার, এখান দিয়ে টিকিট কেটে নেবেন। এখন টিকিট কাউন্টার বন্ধ না, টয় ট্রেন হচ্ছে 250 টাকা পার হেড 250 টাকা। এরকম টয় ট্রেনও আপনি পেয়ে যাবেন। টয় ট্রেন এসি নন এসি দুটোই দেখতে পাচ্ছি, এটা এসি আর এটা নন এসি। এসি নন এসি আপনি যেটা চান সেটাই যেতে পারেন, টিকিটের দামটা জিজ্ঞেস করে টিকিট কেটে নেবেন। দেখুন আমার পেছনে কৃত্রিম একটা কয়লারও ইয়ে করেছে, এই যে কয়লা রাখা আছে মনে হচ্ছে। ইকো পার্কে এত কিছু আছে, একটা ভিডিও সম্পূর্ণভাবে দেখানো যাবে না, বুঝেছেন? তা এটা পুরো সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখানো, দেখতে গেলে আপনার প্রায় দুটো ভিডিও করতে হবে। তো আমি একটা ভিডিওতেই যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সেভেন ওয়ান্ডার্সে ঢুকেই আপনি প্রথমেই পেয়ে যাবেন মিশরের যে গিজা পিরামিড আছে সেই পিরামিড। তারপরে একটু এগিয়ে আসবেন, দেখবেন স্ট্যাচু অফ লিবার্টি। আগ্রা তাজমহল দেখার পরেই সামনেই পাবেন আপনি হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না। আপনি পৌঁছে যাবেন গ্রেট ওয়াল অফ চায়নায়। আচ্ছা আপনাকে দেখাচ্ছি, এটা খুব সুন্দর লাগলো আমার। যেটা মুদির দোকান, তিনি মুদির দোকানও চালাচ্ছে, প্লাস বাচ্চাদের পড়াশোনাও করাচ্ছে। এবং এখানে একটা লেখা আছে, লেখাটাকে পড়ুন, কত সুন্দরভাবে একটা ছোট্ট মেসেজ দেওয়া আছে।